আমরা এখন ধীরে ধীরে মেশিনের কাছে যাচ্ছি। আপনারা মেশিনের শব্দ শুনতে পাচ্ছেন, তো চলেন যাওয়া যাক মেশিনের কাছে। ওই যে দেখা যাচ্ছে মেশিন, চলেন যাই মেশিনে দেখা যাক কি আর। দুইজন কৃষক দেখতে পাচ্ছি, তারা শাক তুলছে, তাদের কাজ তারা করছে। ও কফি গাছ আছে, আপনারা চাইলে আপনাদের কফি গাছ দেখাইতে পারি। দিস ইজ স্যালো মেশিন, দেখেন স্যালো মেশিন। আমরা আগুন দেখতে পাচ্ছি, ওই যে আগুন, আমরা এখন কফির কাছে যাচ্ছি, কফি ভিডিও করতে আপনাদেরকে দেখাবো। একটু সূর্য দেখায় নেই, সূর্য কেমন লাগে এখান থেকে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এই তো পৃথিবীর অন্যতম গোলাপ ফুলের কাছে আমরা চলে আসছি। আপনারা দেখলে দেখতে পারেন এটা একটা বড় গোলাপ ফুল আর কি, গোলাপ ফুলের মতো আর কি, প্রকৃত গোলাপ ফুল তো ন। আসো আমরা দিকে দেখ, ঘুরে আসি, আপনাদের দেখাই নিয়ে আসি কফি ক্ষেত। ও ছোটটা বড়টা, আচ্ছা আমরা একটা নেই কফি দেখি, এর ভেতরে একেবারে খালি। এই যে কাটা হয়ে গেছে, কাটা হয়ে গেছে কফিটা। আর এই যে একটা খুব বড় হচ্ছে, এটা খুবই সুন্দর, এটাও অনেক সুন্দর। এই যে সূর্য, হ্যাঁ ওটা দেখেছি, বেশ সুন্দর তাই। কফি ফুল কফি, মানে ফুলের মতো দেখতে, যে জন্য এটার নাম হচ্ছে ফুল কফি। কিন্তু এটা ফুলকপি না, এটা হচ্ছে পাতা কপি। বাহ কি সুন্দর মাঠ, এটা কিন্তু সাগর না, এটা কিন্তু একটা জমি চাষের। সূর্যটা খুব সুন্দর লাগছে কলা গাছের সাথে, মাশাআল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি, তাই তো আমরা রাখি দৃষ্টি। এখানে অনেক গাঁজা হয়ে গিয়েছে, আর পানিতে এই যে দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগে,
ছায়া দেখা যাচ্ছে। আপনারা যারা দেখেননি তারা দেখে অবশ্যই বিমোহিত হয়ে যাবেন। আপনাদেরকে একবার চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আমরা দূরের থেকে আগুন দেখতে পাচ্ছি, আমরা আগুনটাকে একটু জুম করে দেখার চেষ্টা করি। যদি একবার দেখিয়েছি আমি, এই যে আগুন উড়ে উড়ে যাচ্ছে আকাশে, আগুন তো উড়ে যায় না, ধোঁয়া উড়ে যায়। কি সুন্দর আগুনের ধোঁয়া। ওকে ওকে, ওইদিকে যাবো না। আমরা টমেটো দেখাবো, টমেটোর ক্ষেত। এই যে আমরা এখন টমেটোর ক্ষেত দেখতেছি, ছোট ছোট একটা টমেটো রাখি। একটা টমেটো হচ্ছে এখানে, একটা ঘাস আছে, সুন্দর সুন্দর ঘাস, ঘাসে পানি দিচ্ছে, এই জন্য পানির এটা চলছে, বুঝলাম। খুবই সুন্দর ঘাস, গরুর ঘাস। কি সুন্দর সবুজের সমারোহ চারিদিকে। আমরা এখন আগুন দেখতে পাচ্ছি, আগুনের তীব্রতা কত সেটা দেখব। এগুলো সব টমেটো, এখানে টমেটো লাগানো আছে, তাদেরকে তো দেখালাম টমেটো কেমন বড় হয়েছে সেটা। আমরা কি যাইতে পারবো আগুন? আগুনের ওখানে যাওয়াটা মনে হচ্ছে ঠিক হবে না, তো আগুন অনেক তীব্রভাবে তাপ দিচ্ছে, আর ওখানে যাওয়ার রাস্তাটাও, এই যে রাস্তাটাকে দেখতে পাচ্ছেন না, কাদাযুক্ত। চলেন দেখা যাক কি হয়। তো আবার একটা খুব ভালো তাল গাছ দেখতে পেলাম, চলেন তাল গাছের কাছে যাওয়া যাক। আমরা বিকেলে ঘুরতে আসছি, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের এসপি ব্লগ সজীব এর স্বত্বাধিকারী, আমরা তার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমাদের সুন্দর মুহূর্ত যেটা আমরা বিকেলে কাটালাম। তো আমরা রাস্তা পেয়ে গেছি আগুনের ওখানে যাওয়ার, তো এরপর দিয়ে যাব, চলেন আমাদের সাথে। এবার আপনি একটু ভিডিওটা ধরে করেন। জি নেহি এক্সপার্ট।
আমার কি কালো ধোয়া হ্যাঁ দ্রুত গতিতে যাচ্ছে দেখ চলেন চলেন বাবা এই পার হতে এত কষ্ট কি আসছে আগুন রে আল্লাহ সব কাগজ তাই না রে আল্লাহ এটা আপ দেখেন ধোয়া দেখেন এখানে এভাবে পুরানো হয় ভাই এগুলো কিসের কাগজ ভাই ওষুধ তৈরি হয়ে যায় তো মাস্ক পরে থাকা দরকার তো পকেটে আছে পড়বো নাকি পড়েন যাও একটু ভিডিও করো আমি অপর এখানে এখন কুশাতে আমরা চলে এসেছি বিসিক শিল্পনগরীর পিছনের একটি কারখানায় তো এখানে ওষুধ জাতীয় দ্রব্য যেগুলো আছে সেগুলো সব মানে তৈরি করা হয় সব মহিলারা আছে তারা কাজ করে তাদের নির্দিষ্ট পোশাকে এরা সব ওষুধ তৈরি করে আমরা এখন বিসিক শিল্পনগরীর পিছনের অংশে কী থাকে সেটা আপনারা জানেন আমরা সেই পার দিয়ে যাচ্ছি সামনে আমরা বাড়িঘর দেখতে পাচ্ছি আর পার দিয়ে খালি কাজ চলছে শব্দ হচ্ছে বুঝছে সবাই কাজ করছে অনেক দ্রুততার সাথে তো চলেন আমরা আস্তে আস্তে বাইর হব এখান থেকে পিছনের অংশ থেকে সামনে যাওয়ার চেষ্টা করব বিষয়টা হচ্ছে আমরা মনে মনে রাস্তা খুঁজতেছি অনেক কিন্তু খুঁজে পাচ্ছি না রাস্তা চলেন দেখা যাক আপনাদের সাথে আমরা বাইর হই এই তো আমরা পেয়ে গেছি রাস্তা দিস ইজ দ্য ওয়ে এটা একটি রাস্তা চলেন রাস্তায় পার হই রাস্তার অবস্থা তো একেবারে খারাপ এই না হলে শিল্পনগরী এই যে এর ভিতরে কাজ হচ্ছে এর ভিতরে এটা হচ্ছে পিছনের অংশ আমরা একটা ছাগলের পাশে চলে আসছি আমাদের পিছনের হচ্ছে বিসিক শিল্পনগরী এই যে ওকে সব কিছু দেখা যাচ্ছে আমরা ছাগলের কাছে চলে আসছি আমাদের মতো ছোট ছাগল একটা গরু আছে আপনার গরু দেখতে চান আচ্ছা বুঝছি আপনার গরু দেখেছেন আপনার দেখবেন না তাহলে থাক আমরা সামনে যাই চলেন সামনে যাই কেমন জায়গা কেমন বাড়ি এই তো আমার পার্টনারের খুবই পছন্দ এইরকম জায়গায় এরকম বাড়ি তা চলেন আমরা একটু বাড়িটা দেখি কেমন এই যে এই বাড়িটা আমার ওয়াইফের খুবই পছন্দ চলেন দেখা যায় এই যে ছেলে এই বাড়িটা কাদের এই বাড়িটা কাদের জুনায়েদ আর তোমরা থাকো কোন যায় ওইটা আচ্ছা আমরা বাড়িটা একটু দেখি এটা হচ্ছে মুন্নি মঞ্জিল আপনারা দেখতে পাচ্ছেন 2018 সালে স্থাপিত ওকে চলে আমরা একটা ছেলেকে দেখতে পেয়েছি সে একা একা খেলছে কি খেলছো খোকা তুমি কিতকিত খেলছে তোমার নাম কি শান্ত শান্ত এখন কিতকিত খেলছে আমরা এখন কিতকিত খেলা দেখো আপনাকে মুন্নি ওটার নাম হচ্ছে মুন্নি ওদের বাড়ি না এটা হ্যাঁ ওর মার নাম আর এর নাম কি তন্নি এদের বাড়ি এটা তোমাদের বাসা এটা আচ্ছা তোমরা একটু খেলো তো তোমাদের একটু ভিডিও করি নাও খেলো
হ্যাঁ, আমরা শুরু করে দিয়েছে মুন্নির মেয়ে তন্নি খেলা শুরু করে দিয়েছে কিতকিত। সে একবার চলে এসেছে, পরের বার ব্যাক। আর তার হাত লেগে গেছে আমাদের ভিডিওর জন্য, তার হাত লেগে গেছে, সে পারলো না। আরে তো চালতেই পারলো না ঠিক মতো করে। তুমি খেলবা নাকি? তুমি তো অনেক ছোট খেলেছো। আবার খেলছে তন্নি। ওকে, আমরা এখন কিতকিত খেলার পরে চলে যাচ্ছি খেজুর গাছের ভার দেখতে। এও পারলো না, কেউ পারছে না। তো থাক, আমরা এ পর্যন্ত রাখি। এবার আমরা খেজুর গাছ দেখাবো আপনাদের, খেজুর গাছের ভার। খেজুর গাছের ভার, ও কি সুন্দর! যারা রস খান্নায় আসেন, রস খাইয়া যান। ওই পাশে দেখছি আর একটা, চলেন যাই রস খাইয়া আসি। যাবেন নি রস খাইতে? এই যে দেখেন রস, চলেন রস খেয়ে আসি। না থাক, এবার না, পরের বার। আচ্ছা, ওরা খেলুক ওদের মতো, আমরা যাই আমাদের বাসায়। গুড বাই। আমরা এখন বাঁশবাগান যাচ্ছি। তো আমরা আপনাদের ফুল একটা গ্রাম ঘুরে দেখালাম, বাঁশবাগানের মধ্যে। আমরা তো এরপর দিয়ে আসবো ভাবিনি কখনো। ও কি সুন্দর রাস্তা! এমন রাস্তায় তো পেয়ে আমরা ধন্য হয়ে গেছি। রাস্তা খুঁজতে খুঁজতে চলে আসলাম। আসলে আমরা বুঝতে পারছিলাম না এরপর দিয়ে আর কি যাবো না বাড়ির মধ্যে দিয়ে। তো দেখা গেলো যে না, খুবই সুন্দর রাস্তা। আসলে না আসলে বোঝায় না যে পথে রাস্তা আছে। দিস ইজ দ্য মাসা। আপনারা মাসা চেনেন না? মাসা দেখে নেন। আমার নানি বাড়ি এমন মাসা আমি অনেক দেখেছি। লাউ আছে দেখছি, লাউয়ের ফুলও আছে। ওরে বাবারে, মাথা বেঁধে যাচ্ছে তো। পুকুর আছে একটা শিল্পনগরী দেখা যায়, সে গ্রাম একেবারেই। আমরা মেইন রুটে উঠে আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দেবো। দেখছি গ্রামের ভেতরে সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছি আমরা। এই বাড়িটা খুবই পছন্দের। তো চলে আসলাম আমরা আমাদের রাস্তায়। পুষ্কে দেখতে পাচ্ছি, রোড চলে আসলাম। অনেক দূর হেঁটে আসার পরেও আপনাদেরকে তো দেখাইনি আমরা কত দূর হেঁটে আসছি। এই তো আমরা দেখতে পাচ্ছি মেইন রোড। অনেক আশা, অনেক প্রত্যাশা, অনেক খোঁজাখুঁজি, অনেক হাঁটাহাঁটির পরে আমরা পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত রাস্তা, মেইন রোড। চলেন মেইন রোডে যাওয়া যাক। এই যে চলে আসছি রাস্তা। ও, একটা গোলাপ ফুল। চলেন, এই যে বাস যাচ্ছে। এই যে আমার ডান পাশে, ডান পাশ দিয়ে ঢাকা মাগুরা যাওয়ার সেই রোড, এই যে পথ দিয়ে। আপনারা ঢাকা যেতে চাইলে, মাগুরা যেতে চাইলে এই পথ দিয়ে যাবেন। আর যারা ঝিনাইদহ মেইন শহরে যেতে চান, তারা এই বাম পাশ দিয়ে, এই পথ দিয়ে যাবেন। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের যাত্রা। এই যাত্রা এখানে আমরা সমাপ্তি করছি, মাইয়ার মাদ্রাসার পর্যন্ত।